রিসেন্টলি ভারত সরকার মহিলাদের জন্য দুর্দান্ত একটি স্কিম নিয়ে এসেছে এবং অনেকেই এখনও পর্যন্ত এই স্কিম সম্পর্কে জানে না। তো আজকে ভিডিওতে আমি পোস্ট অফিসের এই নতুন স্কিমটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নতুন এই স্কিমটির নাম হলো মহিলা সমান সেভিংস সার্টিফিকেট স্কিম, বা শর্টকাটে একে MSSC স্কিম বলা হয়ে থাকে। তো এই স্কিমের সমস্ত নিয়ম অর্থাৎ এর সমস্ত ফিচার্স, বেনিফিট সহ এর ট্যাক্স বেনিফিট সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং সেই সঙ্গে এই স্কিমে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট পাবেন সেটাও আমি ম্যাচুরিটি ক্যালকুলেটারের সাহায্যে আপনাদেরকে ক্যালকুলেট করে দেখিয়ে দেবো। তো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। তো চলুন আমরা সরাসরি মেইন ভিডিও স্টার্ট করি। তো সবার প্রথমে আমরা দেখে নিই যে এই মহিলা সমান সেভিংস সার্টিফিকেট স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অর্থাৎ কে বা কারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবে। তো ভারত সরকার যেহেতু মহিলাদের জন্যই এই স্কিমটি চালু করেছিল বা লঞ্চ করেছিল, তো শুধুমাত্র মেয়েরাই বা মহিলারাই এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবে। অর্থাৎ 10 বছর বা তার বেশি বয়সের যে কোনো মেয়ে বা মহিলার নামে এই স্কিমে ইনভেস্টমেন্ট করানো যাবে বা এই অ্যাকাউন্ট ওপেন করা যাবে। এবং আপনি চাইলে আপনি আপনার মাইনর কন্যা সন্তানের নামেও এই অ্যাকাউন্ট আপনি ওপেন করাতে পারেন। এবং সেই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে এই MSSC স্কিম শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট হিসাবে ওপেন করা যায়, জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ফ্যাসিলিটি এই স্কিমে নেই। এবং পোস্ট অফিসের অন্যান্য সমস্ত স্কিমের মতো এই MSSC বা মহিলা সমাজ সেভিংস সার্টিফিকেট স্কিমেও আপনার নমিনেশনের সুবিধা পাবেন এবং আপনি আপনার পছন্দ মতো যে কাউকে নমিনি আপনি সিলেক্ট করতে পারবেন এবং এটা বাধ্যতামূলক। তো এবার আমরা আলোচনা করব এই স্কিমে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এর ডিপোজিট লিমিট সম্পর্কে। অর্থাৎ এই স্কিমে আপনারা মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ম্যাক্সিমাম কত টাকা আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো যদি আপনারা এই স্কিমে মিনিমাম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি মিনিমাম 1,000 টাকা দিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, এবং আপনি চাইলে ম্যাক্সিমাম 2,00,000 টাকা পর্যন্ত আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে আপনারা চাইলে যত খুশি সংখ্যক এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, এর কোনো লিমিট নেই। তবে এই ক্ষেত্রে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যতগুলো অ্যাকাউন্টে আপনি ওপেন করেন না কেন আপনি সবগুলো অ্যাকাউন্ট মিলিয়ে 2,00,000 টাকার বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তবে একটার বেশি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এখানে একটা কন্ডিশন রাখা হয়েছে, অর্থাৎ এখানে একটা টাইম গ্যাপ লিমিট রাখা হয়েছে। অর্থাৎ আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি চাইলেই দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। এক্ষেত্রে একটা টাইম গ্যাপ লিমিট রাখা হয়েছে, যেটা হচ্ছে 3 মাস। অর্থাৎ একটা অ্যাকাউন্ট ওপেন করার 3 মাস পরে আপনি দ্বিতীয় আরেকটি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। ধরুন আপনি 1 নভেম্বর 2023 50,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন। এবার যদি আপনি দ্বিতীয় আরেকটি অ্যাকাউন্ট ওপেন করাতে চান তাহলে আপনি 1 ফেব্রুয়ারি 2024 পরেই আপনি দ্বিতীয় আরেকটি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন 1,50,000 টাকা দিয়ে বা তার কম যে কোনো অ্যামাউন্ট দিয়ে। এবং এই অ্যাকাউন্ট খোলার পরে আপনি চাইলে আরও একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, তবে সেক্ষেত্রেও আপনাকে 3 মাস গ্যাপ দিয়ে তারপরে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো এবার আমরা দেখে নেব এই মহিলা সমান সেভিংস সার্টিফিকেট স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট কত রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%, যেটা কোয়ার্টারলি কম্পাউন্ডেড হয় এবং পেবেল হয় ম্যাচুরিটিতে। অর্থাৎ এই স্কিমে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটার উপর কম্পাউন্ড হারে ইন্টারেস্ট হবে প্রত্যেক কোয়ার্টারে, এবং আপনাকে ম্যাচুরিটিতে সমস্ত টাকা আপনাকে প্রদান করা হবে। এবং বর্তমানে পোস্ট অফিসে শর্ট টাইমে যে সমস্ত স্কিমগুলো রয়েছে, যেমন 1 বছরের FD বা 2 বছরের FD, এই শর্ট টাইমের যে সমস্ত স্কিম রয়েছে পোস্ট অফিসে, এগুলোতে যে ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে তার তুলনায় এই পোস্ট অফিসের MSSC বা মহিলা সমান সেভিংস সার্টিফিকেট স্কিমে অনেকটা বেশি ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। এবং আপনি ম্যাচুরিটি পাবেন 2 বছর পর, অর্থাৎ এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 2 বছর। তবে এই স্কিম বিশেষ একটা ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে পার্সিয়াল উইথড্রল। অর্থাৎ আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করার পরে আপনি চাইলে 1 বছর পরে এই স্কিমে আপনার ইনভেস্টমেন্ট করা অ্যামাউন্টের 40% আপনি পার্সিয়াল উইথড্রল করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। তো এই ব্যাপারটা একটা এক্সাম্পল দিলে পরে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনি 1,00,000 টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেছেন, অর্থাৎ আপনার সার্টিফিকেটের ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা। যদি আপনি 1 বছর পরে আপনি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে আপনি পার্সিয়াল উইথড্রল নিতে চান, সেক্ষেত্রে আপনি এর 40%, অর্থাৎ আপনি 40,000 টাকা আপনি তুলে নিতে পারবেন পার্সিয়াল উইথড্রল হিসাবে। সেই সাথে আপনি পোস্ট অফিসের অন্যান্য সমস্ত স্কিমের মতো আপনি এই স্কিমেও প্রি ম্যাচুরিটি ক্লোজারের ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন। অর্থাৎ যদি কোনো আপনি ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েন এবং আপনি যদি পার্সিয়াল উইথড্রল না করে আপনি পুরো টাকাটাই তুলে নিতে চান, সেক্ষেত্রে আপনি এই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবেন, তবে সেটা আপনি 6 মাস পরে করতে পারবেন। এবং আপনি যে কোনো কারণেই এই প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারেন, এক্ষেত্রে কোনো বিশেষ কোনো কন্ডিশন রাখা হয়নি। তবে এক্ষেত্রে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনি এই অ্যাকাউন্টকে প্রি ম্যাচুর ক্লোজার করতে চান তাহলে আপনি যতদিন পরে আপনি প্রি ম্যাচুর ক্লোজার করবেন ওই পিরিয়ডের জন্য আপনি 5.5% হারে আপনি আসল টাকার ওপর বা ইনভেস্টমেন্ট করা টাকার ওপর সুদ পাবেন। তবে কিছু কিছু শর্ত সাপেক্ষে আপনি এই স্কিমকে বা MSSC স্কিমে যে কোনো সময়ই আপনি প্রি ম্যাচুর ক্লোজার করাতে পারেন, এক্ষেত্রে আপনাকে 6 মাস পর্যন্ত ওয়েট করতে হবে না। তো প্রথম কন্ডিশনটি হলো ডিউ টু ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ যদি অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় সেক্ষেত্রে এই অ্যাকাউন্টকে যে কোনো সময় প্রি ম্যাচুর ক্লোজার করা যেতে পারে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে লাইফ থ্রেটেনিং ডিজিজ অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ এই অ্যাকাউন্টে যিনি ইনভেস্টমেন্ট করেছেন
তিনি যদি কোনো জীবনহানি মারাত্মক রোগে আক্রান্ত হন এবং সেক্ষেত্রে যদি তার ফান্ডের প্রয়োজন পড়ে তাহলে এই অ্যাকাউন্টকে চাইলে যে কোনো সময়ই প্রি ম্যাচিওর ক্লোজার করা যেতে পারে এবং এই ক্ষেত্রে আপনারা ওই নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত 7.5% হারে ইন্টারেস্ট পাবেন। তো এবার আমরা আলোচনা করব পোস্ট অফিসের মহিলা সমাজ সেভিংস সার্টিফিকেট স্কিমের ট্যাক্স বেনিফিট রয়েছে কিনা। তো আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা এই মহিলা সমাজ সেভিংস সার্টিফিকেট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা 1961 সেকশন 80C এর 1.5 লাখ টাকার ট্যাক্স বেনিফিট আপনারা নিতে পারবেন না। অর্থাৎ এই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করে অ্যামাউন্ট থেকে আপনারা কোনো রকম ট্যাক্স ডিডাকশন পাবেন না এবং সেই সাথে আপনারা এই স্কিম থেকে যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটাও ট্যাক্সেবল ইন্টারেস্ট হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ মহিলা সমাজ সেভিংস সার্টিফিকেট স্কিম থেকে আপনারা প্রত্যেক বছরে যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটা সহকারে আপনার সমস্ত ইনকাম মিলিয়ে যদি আপনি ইনকাম ট্যাক্স স্ল্যাবের আওতায় পড়েন, যদি আপনাকে ইনকাম ট্যাক্স প্রদান করতে হয় সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় আপনাকে এই স্কিম থেকে আর্ন করা ইন্টারেস্ট ইনকাম ফর্ম আদার্স সোর্স অপশনে আপনাকে দেখাতে হবে এবং ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে তার উপর ট্যাক্স প্রদান করতে হবে। কিন্তু যদি আপনি এই ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে না পড়েন, অর্থাৎ আপনার সমস্ত ইনকাম মিলিয়েও যদি আপনাকে ইনকাম ট্যাক্স প্রদান না করতে হয় তাহলে আপনাকে এই স্কিম থেকে আর্ন করা ইন্টারেস্টের উপর কোনো রকম ট্যাক্স দিতে হবে না। এবার আমরা দেখবো এই স্কিমের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ম্যাচুরিটি ক্যালকুলেটার। অর্থাৎ এই স্কিমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট পাবেন সেটাই আমরা এবার দেখে নেব ম্যাচুরিটি ক্যালকুলেটারের মাধ্যমে। তো উদাহরণ হিসাবে যদি আপনারা এই স্কিমে 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেন বা আপনি যদি 50,000 টাকা ইনভেস্টমেন্ট করেন বা 1,00,000 টাকা যদি ইনভেস্টমেন্ট করেন অথবা যদি আপনি সর্বোচ্চ 2,00,000 টাকা পর্যন্ত এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা কত টাকা ইন্টারেস্ট পাবেন এই স্কিম থেকে, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট কত হবে সেটা আমরা এবার দেখে নেব। তো যদি আপনি এই স্কিমে 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 2 বছরে 1,604 টাকা, অর্থাৎ আপনার 2 বছরে মোট রিটার্ন বেনিফিট হবে 11,604 টাকা। আবার যদি আপনি এই স্কিমে 50,000 টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে এই স্কিমে আপনি 2 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 8,012 টাকা, অর্থাৎ 2 বছরে আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 58,012 টাকা। আবার যদি আপনি এই স্কিমে 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে 2 বছরে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 16,021 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 1,16,021 টাকা। এবং আপনি যদি সর্বোচ্চ 2,00,000 টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে এই স্কিম থেকে আপনার 2 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 32,044 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 2,32,044 টাকা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই স্কিমে ইনভেস্টমেন্ট করলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট নিতে পারবেন। তো আপনি যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান বা এই স্কিমে একটা অ্যাকাউন্ট ওপেন করাতে চান তাহলে আপনি আগামী 31/3/2025 মধ্যে আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সেই সাথে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।